হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে আরও একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। এই মুহূর্তে যখন এসএলএসটি নিয়োগের বিজ্ঞপ্তি আসবে বলে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবং যখন নতুন করে টেট হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক সেই সময় যারা চাকরি প্রার্থী আমরা রয়েছি, যারা পরীক্ষায় বসার কথা ভাবছি, চিন্তাভাবনা করছি, দীর্ঘদিন থেকে ওয়েট করে রয়েছি, সকলের একটাই প্রশ্ন এই মুহূর্তে যে আমি বিএডে ভর্তি হয়েছি বা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আমার কোর্স এখনও কমপ্লিট হয়নি, ফাইনাল এক্সাম হয়নি, আমি ফার্স্ট সেমিস্টারে রয়েছি বা থার্ড সেমিস্টারে রয়েছি বা সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে রয়েছি, তাহলে যদি এই মুহূর্তে এক্সাম হয়ে যায় তাহলে কি এক্সামে বসতে পারবো? এই বড় একটা কোশ্চেন বারবার আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে ঘোরাফেরা করছে, আমার টেলিগ্রাম চ্যানেলে ঘোরাফেরা করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এটারই কনফিউশন আমি দূর করার জন্য আজকে তোমাদের সামনে একটা খুব ভালো একটা সেশন রাখতে চলেছি, যেখানে এনসিটির সদ্য প্রকাশিত আর কি তারা নোটিফিকেশান দিয়েছিল 4ই অগস্ট, প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা এই নোটিফিকেশানটা দেখবো, এটা অফিসিয়ালি নোটিফিকেশান, ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে। এনসিটির এটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যেটা এনসিটি রয়েছে, এনসিটির কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে এবং এটা 4ই অগস্ট অর্থাৎ মাত্র কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে দেবো ভেবেছিলাম, বাট তখন আমি দেইনি, তো আজকে ভাবলাম এটা দেওয়ার অত্যন্ত ইম্পর্ট্যান্স রয়েছে, যেহেতু প্রত্যেকের মনে একটা হতাশা তৈরি হয়েছে, এই হতাশা দূর করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এই নোটিফিকেশানটা আনার কারণ হচ্ছে, এখানে দেখো কি রয়েছে, টু রাজবীর সিং, ঠিক আছে, ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশন DRCE 3 গভর্নমেন্ট অফ NCT অফ দিল্লি, ঠিক আছে। এবং এটার সাবজেক্টটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, clarification regarding eligibility for appearing in CTET, যদিও এখানে CTET-এর কথা বলা রয়েছে, তবু CTET-এর ক্ষেত্রে যদি এই রুল হয় সেটা প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে একই রুল হবে, ঠিক আছে। প্রত্যেকটা টেট আদার্স যে সমস্ত স্টেট রয়েছে সেটাও এখানে যদিও উল্লেখ করা রয়েছে, আমি প্রত্যেকটা জিনিস পড়ে তোমাদের শোনাবো, ঠিক আছে। এবং এখানে দেখো প্রত্যেকে তোমরা এটা পড়ে নেবে, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ডাউনলোড করে নিয়ে পড়বে। এটা এতটা পড়ে তোমাদের আমি শুধু সময় অপচয় করতে চাইছি না, ঠিক আছে, তবু আমি জাস্ট যে জায়গাগুলো দরকার রয়েছে দেখো, অ্যাজ পার ডিকশনারি মিনিং অফ দ্য ওয়ার্ড পারসুইং মিনস আন্ডার গোয়িং, ঠিক আছে, পারসুইং মিনিংটা এখানে একটু ডিটেলস বলেছে, আন্ডার গোয়িং অ্যান্ড অর প্রসিডিং ফার্দার, ঠিক আছে। অর্থাৎ পারসুইং বলতে এখানে কোনো কোর্সে তুমি যুক্ত রয়েছো যেটা আন্ডার গোয়িং অর প্রসিডিং ফার্দার, ওকে। তো এই ধরনের কোনো কোর্সে যদি তোমরা TTC অর্থাৎ দেখো বলা রয়েছে এখানে টিচার ট্রেনিং কোর্সের সাথে যদি তোমরা যুক্ত থাকো, ঠিক আছে, তাহলে পরে তোমরা কিন্তু এনসিটির নতুন গাইডলাইন হিসাবে তোমরা পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবে, ঠিক আছে, যে কোনো টেট পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবে। দেখো সাফিসিয়েন্ট টু মেক, আমি পুরোটা পড়ছি না, তোমরা একটু পড়বে, ঠিক আছে। সাফিসিয়েন্ট টু মেক দ্য ক্যান্ডিডেট এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য টেট এক্সামিনেশন, ঠিক আছে। এখানে দেখো পার্সুইং দ্য requisite teacher training course, ঠিক আছে, is sufficient to make such a candidate eligible to appear in the TET examination, ঠিক আছে। যদি আমরা সেকেন্ড প্যারাতে চলে আসি, এখানে আরও আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে it is clear from the order passed by the Honorable Supreme Court of the India that a candidate who has been admitted in any of the TTC teacher training course and undergoing the teacher training course TTC can be said to be pursuing such teacher training course, and a fair reading of clause 5(2) and of the NCT guidelines, a person who has been admitted in TTC and is pursuing, he or she can appear in the TET examination, ঠিক আছে। ভাইটাল, কিন্তু অত্যন্ত ভাইটাল এই নোটিশটা, এনসিটি থেকে যেটা পাবলিশ করা হয়েছে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছে, ঠিক আছে। এই নোটিশটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে আমরা পরিষ্কার যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যারা বিএড কোর্স, ঠিক আছে, যারা বিএড অর DLED কোর্সের মতো টিচার ট্রেনিং কোর্সের সাথে যুক্ত রয়েছে, যাদের কোর্স এখনও কমপ্লিট হয়নি, যারা শুধু ফার্স্ট সেমিস্টারেও যুক্ত হয়েছে, ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, ফোর্থ হোক, যে কোনো সেমিস্টারে তুমি অ্যাপিয়ার হয়েছো, তাহলে কিন্তু তুমি অবশ্যই টেট পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। টেট পরীক্ষায় পার্টিসিপেট করার জন্য জাস্ট আমাদের যদি যে কোনো টিচার ট্রেনিং কোর্সের সাথে আমরা যুক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা শিওর 100% তোমরা হয়ে যাচ্ছ যে পরীক্ষায় কিন্তু বসতে পারছো, ঠিক আছে, সেটা টেটের হোক, ওকে, এবং সেটা সেন্ট্রাল টেটই হোক বা রাজ্যে যে কোনো টেটের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য এবং এটা কিন্তু অবশ্যই তোমাদের যারা চিন্তিত ছিল এই বিষয় নিয়ে তাদের চিন্তা অবশ্যই দূর করবে এবং তোমাদের সামনে যে एग्जाम রয়েছে বিএড বা ডিএড কোর্সের সাথে সাথে সেই एग्जामের দিকেও ফোকাস করো বিকজ এটা কিন্তু एग्जामে বসতে পারবে তোমরা নিশ্চিত হয়ে গেলে ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং তোমাদের কোনো কোয়েরিজ থাকলে সেটা লিখবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কনফিউশন আরো ক্লিয়ার করে দেব ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে প্রত্যেক ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই